মুন্সিগঞ্জ নাকি আলুর দেশ, আর আলু ছাড়া নাকি মুন্সিগঞ্জ দেখার কিছুই নাই, কিন্তু না, মুন্সিগঞ্জে আলু ছাড়াও আরো অনেক কিছু দেখার আছে। হ্যালো গাইজ, ইটস মি ইওর হোস্ট এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। মুন্সিগঞ্জের প্রাচীন নাম বিক্রমপুর। প্রাচীনকালে নিঃসন্দেহে মুন্সিগঞ্জ সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র ছিল। অঞ্চলটি খ্রিস্টীয় 10 শতকের শুরু থেকে 13 শতকের প্রথম পর্যন্ত চন্দ্র, বর্মন ও সেন রাজাদের রাজধানী ছিল। মোগল শাসনামলে মুন্সিগঞ্জের নাম ছিল ইদ্রাকপুর। 1600 শতাব্দীর মাঝামাঝি সময়ে ইদ্রাকপুর কেল্লার ফৌজদারের নাম ছিল ইদ্রাক। ধারণা করা হয় তার নাম অনুসারেই তখন এখানকার নাম করা হয়েছিল ইদ্রাকপুর। চিরস্থায়ী বন্দোবস্তের সময় রামপালের কাজী কসবা গ্রামের মুন্সি এনায়েত আলীর জমিদারভুক্ত হওয়ার পর তার মুন্সি নাম থেকেই ইদ্রাকপুরের নাম মুন্সিগঞ্জ হিসাবে অভিহিত করা হয়। ভিন্ন মতে মোগল শাসনামলে এলাকার ফৌজদারি আদালতের প্রধান হায়দার আলী মুন্সির নাম অনুসারে মুন্সিগঞ্জ নামের নামকরণ করা হয়। এখন আসি মুন্সিগঞ্জ কিভাবে আসবেন। ঢাকার গুলিস্তান পাতাল মার্কেট এরিয়া থেকে মুন্সিগঞ্জের অনেক বাস পেয়ে যাবেন। তাদের মধ্যে দিগিরপাড় ট্রান্সপোর্ট খুব ভালো সার্ভিস দিচ্ছে, ভাড়া পড়বে 60 থেকে 70 টাকা। আমরা যেহেতু বাইকে যাচ্ছি তাই আমরা নারায়ণগঞ্জ দিয়ে মুক্তারপুর ব্রিজ হয়ে চলে আসলাম মুন্সিগঞ্জ। প্রাচীনকালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ইদ্রাকপুর কেল্লা। প্রায় 350 বছরের বেশি পুরনো ইদ্রাকপুর কেল্লাটি নির্মাণ করা হয়েছে। মুন্সিগঞ্জের একদম প্রাণকেন্দ্রে এই ইদ্রাকপুর কেল্লার অবস্থান। একটা সময় এখানকার পরিবেশ এতটাই নাজুক ছিল যে মগ, জলদস্যু এবং পর্তুগিজদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ইছামতির নদীর তীরে এই ইদ্রাকপুর কেল্লাটি নির্মাণ করা হয়। ধারণা করা হয় এই ইদ্রাকপুর কেল্লা নির্মাণ কাজ শুরু হয় 1658 সালে এবং শেষ হয় 1660 সালে। মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লা অনেক ইমারতের মধ্যে একটি কালের সাক্ষী। বিখ্যাত 12 ভূঁইয়া মুঘল শাসনামলে বাংলার বিভিন্ন অঞ্চলে স্বাধীনভাবে দেশ শাসন করতেন। চাঁদ রায় এবং কেদার রায়দের শায়েস্তা করার লক্ষ্যে মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লা নামক এই ফৌজদার একটি কেল্লা নির্মাণ করেন। কেল্লাটি লালবাগের চেয়ে ছোট হলেও এর গুরুত্ব ছিল অনেক বেশি। লোকে মুখে একটা কথা প্রচলিত আছে যে ঢাকার লালবাগ কেল্লা থেকে ইদ্রাকপুর কেল্লা পর্যন্ত একটি সুড়ঙ্গ পথ আছে, কিন্তু বাস্তবে এটার এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। তো চলুন আমরা সেই সুড়ঙ্গটা দেখে আসি। এটি হচ্ছে ইদ্রাকপুরের সুড়ঙ্গ, যেটিকে একটা সময় ধারণা করা হতো লালবাগ কেল্লার সাথে এটি সংযোগ স্থল ছিল। আসলে এই কথাটির বাস্তবে এখন পর্যন্ত প্রমাণ পাওয়া যায়নি। এ দুর্গের প্রত্যেক কোণায় রয়েছে একটি বৃত্তাকার বেষ্টনী। শত্রুর প্রতি গোলা নিক্ষেপের জন্য প্রাচীরের মধ্যে অসংখ্য ফোকর রয়েছে। একমাত্র খিলানাকার দরজাটির অবস্থান উত্তর দিকে। মূল প্রাচীরের পূর্ব দেওয়ালের মাঝামাঝি অংশে 33 মিটারের ব্যাসের একটি গোলাকার উঁচু মঞ্চ রয়েছে। মোগল স্থাপত্যের একটি অনন্য কীর্তি হিসেবে ইদ্রাকপুর দুর্গটি 1909 সালে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষিত হয়। ইদ্রাকপুর কেল্লার পর্ব শেষ করে এখন আমরা চলে যাব সোনারং মঠে। সোনারং মঠ বাংলাদেশের 18 শতাব্দীর একটি প্রাচীন নিদর্শন। এটি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলায় সোনারং গ্রামে অবস্থিত। সোনারং গ্রামে একসময় হিন্দু সম্প্রদায়ের আধিপত্য ছিল। এই মঠের কাঠামো প্রায় 241 ফুট উঁচু। এই মঠ দিল্লির কুতুব মিনারের চেয়েও 5 ফুট উঁচু, তাই এটি ভারত উপমহাদেশের সর্বোচ্চ মঠ হিসেবে বিবেচনা করা হয়। আমি এখন দাঁড়িয়ে আছি সোনারং জোড়া মঠের সামনে। মূলত এটি মঠ হিসাবে পরিচিতি লাভ করলেও এটি আসলে মঠ নয়, এটি হচ্ছে একটি জোড়া মন্দির। মন্দিরের পশ্চলিপি থেকে আমরা জানতে পারি শ্রী রূপচন্দ্র নামক এক হিন্দু বণিক 1843 সালে এই বড় কালী মন্দিরটি নির্মাণ করে। তারপর 1886 সালে এই ছোট শিব মন্দিরটি নির্মাণ করে। কথিত আছে শ্রী রূপচন্দ্রের শেষকৃত্য এখানেই সম্পূর্ণ হয়েছিল। সোনারং জোড়া মন্দিরের সামনের দিকে রয়েছে বড় একটি পুকুর। বিভিন্ন সময় দুর্বৃত্তরা মন্দির থেকে বিভিন্ন মূল্যবান পাথর, পুষ্টি পাথরের কলস, শিবলিঙ্গ সহ অনেক মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যায়।
বর্তমানে মঠের উপরের দিকের খোরলগুলোতে থাকা ঘুঘু, শালিক, টিয়াসহ নানা প্রজাতির পাখির কলতানিতে মুখরিত থাকে এখানকার পরিবেশ। অসাধারণ কারুকার্যমণ্ডিত সোনারং মঠের সৌন্দর্য কালের বিবর্তনে অনেকটা বিলীন হলেও প্রত্নতত্ত্ব অধিদপ্তরে থাকা প্রাচীন এই মঠটি দেখতে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী ভিড় করে। একজন ব্যক্তির বাড়ির সামনে দাঁড়িয়ে আছি যিনি পুরো বাংলাদেশকে তথা বিশ্বের বুকে মুখ উজ্জ্বল করেছিল। হ্যাঁ, আমি স্যার জগদীশচন্দ্র স্যারের কথা বলছি। তিনি প্রথম বৈজ্ঞানিক উপায়ে আবিষ্কার করেন যে গাছেরও প্রাণ আছে। এছাড়াও সর্বপ্রথম রেডিও তরঙ্গ তিনি আবিষ্কার করেন। জগদীশচন্দ্রের পৈতৃক নিবাস ছিল ঢাকার অদূরে তৎকালীন বিক্রমপুরের রাড়িখালে, যা বর্তমানে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় অন্তর্গত। স্যার জগদীশচন্দ্র বসুর বাড়ি বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। তার পৈতৃক নিবাসের 30 একর জায়গায় তার নামে নির্মাণ করা হয়েছে কলেজ ও কমপ্লেক্স। সালে অতি ক্ষুদ্র তরঙ্গ এবং কোনো প্রকার তার ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে সংযোগের সফলতা পান। মূলত তারবিহীন প্রযুক্তিতে তিনি যে অবদান রেখে গেছেন তার ফলশ্রুতিতেই আজকে আমরা মোবাইল, ল্যাপটপ, ওয়াইফাই, ব্লুটুথ ইউজ করতে পারছি। তো এখন আমি দাঁড়িয়ে আছি তার বাসভবনে, তার পাশেই রয়েছে তার আরেকটি কমপ্লেক্স। তো আমরা এখন সেখানে চলে যাব। জগদীশচন্দ্র বসু কমপ্লেক্স, এই বিজ্ঞানীর নানা স্মৃতিচিহ্ন দিয়ে নির্মাণ করা হয়েছে মিনি জাদুঘর। নির্মাণ করা হয়েছে কৃত্রিম পাহাড়, ঝর্ণা, পশু পাখির মুরাল, সিঁড়ি বাঁধানো পুকুর ঘাট। কমপ্লেক্সের আকর্ষণীয় দিক হলো এর প্রাকৃতিক পরিবেশ। প্রবেশ করতেই শান্ত শীতল পরিবেশ মনটা জুড়িয়ে আসে। এ জাদুঘরে গেলে আপনি দেখতে পাবেন জগদীশচন্দ্র বসুর পোর্ট্রেট, গবেষণাপ্রাপ্ত হাতে লেখা পাণ্ডুলিপি, রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তিতে তাকে লেখা চিঠি ও রবীন্দ্রনাথের বসুকে লেখা চিঠি, তেল রং দিয়ে আঁকা 17টি দুর্লভ ছবি, রয়্যাল সোসাইটিতে দেওয়া বক্তৃতার কপি এবং নানা দুর্লভ জিনিস রয়েছে এ জাদুঘরে। জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেছে অনেক আগে থেকেই, কিন্তু তাদের স্মৃতি বিজড়িত রয়ে গেছে নানা প্রাসাদ, বাড়িঘর এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন। তেমনই এক জমিদার বাড়ির খোঁজে আমরা আসছি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায়। আমি এখন দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাগ্যকুল জমিদার বাড়ির সামনে। জমিদার যদুনাথ সাহা 1900 শতকে এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। জমিদার যদুনাথ সাহা মূলত একজন ব্যবসায়ী ছিলেন। তিনি বরিশাল থেকে সুপারি এবং লবণ আমদানি করে এই মুর্শিদাবাদে রপ্তানি করতেন। তো চলুন জমিদার বাড়ির কিছু সিনেমেটিক ভিউ দেখি। যদুনাথ সাহার মূলত 5 ছেলেমেয়ে ছিল। তার 5 ছেলেমেয়ের জন্য আলাদা আলাদা পৃথক পৃথক 5টি বাড়ি নির্মাণ করেন। স্থানীয়দের কাছে এই বাড়িগুলোর নাম উকিল বাড়ি, জজ বাড়ি, ভাগ্যকুল জমিদার বাড়ি নামে পরিচিত। এক একটা বাড়ি প্রায় 300 থেকে 400 গজ দূরত্ব বজায় রেখে নির্মাণ করা হয়। আমার
পেছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি একটি প্রাচীন মসজিদ। মূলত মালিক কাপুর নামে এক ব্যক্তি 1483 সালে এই মসজিদটি নির্মাণ করে থাকেন। কথিত আছে বাবা আদম ভারতীয় উপমহাদেশে এসেছিলেন ইসলাম প্রচারের জন্য। তিনি মূলত এখানে আসার পরই এখানকার মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে থাকে। মসজিদের চত্বরে বাবা আদম শহীদের মাজার অবস্থিত। ১৪৪৮ খ্রিস্টাব্দে ঐতিহ্যবাহী বাবা আদম মসজিদটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে আনা হয়। ১৯৯১ সালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই মসজিদটির ছবি দিয়ে ডাক টিকিট প্রকাশ করা হয়। বছর জুড়ে দেশ বিদেশের অসংখ্য দর্শনার্থী মসজিদ দেখতে আসেন। কথিত আছে বাবা আদম এই ভারতীয় উপমহাদেশে এসেছিলেন ইসলাম প্রচারের জন্য। এখানে আসার ফলে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে, কিন্তু এখানে যারা ইসলাম গ্রহণ করেছিলেন কিংবা অনুসারী ছিল তাদের উপর খুবই নির্যাতন করত এখানকার জমিদাররা। তাই 1449 খ্রিস্টাব্দে বাবা আদম স্থানীয় অত্যাচারী হিন্দু রাজাদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন এবং সেই যুদ্ধে তিনি শহীদ হন। তার কয়েক যুগ পরে বিক্রমপুরের শাসক মহান মালিক কাপুর শাহ বাবা আদম নামের একটি চমৎকার মসজিদ নির্মাণ করেন। এই মসজিদের ছাদে ৬টি গম্বুজ রয়েছে, উত্তর ও দক্ষিণে বিস্তৃত এলাকা। এই মসজিদে আরও ব্যবহার করা হয়েছে পোড়ামাটির ইট। বাবা আদম মসজিদের পর্ব শেষ করে এখন আমরা চলে যাব তিনতলা বিশিষ্ট কাঠের তৈরি একটি নান্দনিক বাড়ির গল্প শোনাতে। বলা হয়ে থাকে টিন ও কাঠের তৈরি বাংলাদেশে একটি বাড়ি রয়েছে। বাড়িটি নির্মাণ করেছেন ফারুক মিদা নামে এক ব্যক্তি। পদ্মা নদীর পার ঘেঁষে নির্মাণ করা হয়েছে বাড়িটি। বাড়িটির পরিবেশ কল্পনার মতোই সুন্দর। আমরা যারা শহরে থাকি আমাদের মাঝে মাঝে ইচ্ছা করে টিনের চালে টাপুর টুপুর বৃষ্টির শব্দ শুনে নদীর অপরূপ সৌন্দর্য দেখতে। অথবা আপনি ভাবুন আপনি এই পরন্ত বিকেলে হাতে এক কাপ চা নিয়ে দাঁড়িয়ে আছেন বাড়িটির সামনে এবং এখান থেকে গ্রামের অপরূপ সৌন্দর্য এবং পদ্মার বুকের সূর্যাস্ত দেখছেন। আমি মনে করি আপনি যখন এরকম একটা ফিল পাবেন পৃথিবীতে আরও শত বছর বাঁচতে ইচ্ছে করবে। বাড়িটি ব্যক্তি মালিকানাধীন থাকলেও ট্যুরিস্টদের জন্য সকাল 9টা থেকে 5টা পর্যন্ত উন্মুক্ত। এই বাড়িটি মুন্সিগঞ্জ জেলার লোহজন থানায় অবস্থিত। মুন্সিগঞ্জের ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে। আমি চেষ্টা করেছি মুন্সিগঞ্জের প্রাচীন স্থাপনার ইতিহাস এবং সৌন্দর্য তুলে ধরার। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি একটু বেশি ভালো লেগে থাকে সাবস্ক্রাইবারের পাশাপাশি বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।